নমস্কার আর সংবাদ রাশিফলে আপনাদের স্বাগত আজ চোদ্দোই জানুয়ারি শনিবার সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে রাশিফল আমি শুরু করছি প্রথমেই আসি মেষ রাশি আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে বন্ধু বান্ধব দ্বারা আপনার কোনো ক্ষতি হতে পারে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বিনিয়োগে কিন্তু বাধা রয়েছে তীর্থস্থান ভ্রমণের একটা যোগ রয়েছে এবং দাম্পত্য সুখ কিন্তু বজিয়ে থাকবে এবার আমি আসছি বৃষ রাশিতে সন্তানদের জন্য পিতামাতার গর্ববোধ হতে পারে দাম্পত্য কলহ কিন্তু লেগে থাকবে মানসিক চাপ চিন্তা থাকবে আটকে থাকা কোনো কাজ আপনার হয়ে যেতে পারে এবার আমি আসছি মিথুন রাশিতে বেসরকারি চাকরি ক্ষেত্রে আপনার পদোন্নতি হতে পারে সমাজে আপনি মিথ্যা অপবাদের শিকার হতে পারেন বড় কোনো ইনভেস্টমেন্ট কিন্তু ঝুঁকিপূর্ণ হবে এবং আনএক্সপেক্টেড কিন্তু গেইন হতে পারে এবার আমি আসছি কর্কট রাশিতে দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ হয়ে যেতে পারে অপারেশনের একটি যোগ রয়েছে ভাই বোনের মধ্যে মতবিরোধ হতে পারে এবং বিনিয়োগে কিন্তু শুভ এবার আমি আসছি সিংহ রাশিতে অতিরিক্ত রাগ জেদ নিজের কাজের ক্ষতি করবে পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হবে মানসিক চাপ চিন্তা কিন্তু আপনার বাড়বে এবং দাম্পত্য কলহ কিন্তু লেগে থাকবে এবার আমি আসছি কন্যা রাশিতে সম্পত্তি নিয়ে পারিবারিক কোনো বিবাদ হতে পারে মেয়েদের স্ত্রীরোগ জাতীয় কোনো সমস্যা হতে পারে সর্দি কাশির যাদের ধাত লাগে তাদের কিন্তু সাবধানে থাকতে হবে এবং গবেষণায় কিন্তু শুভ এবার আমি আসছি তুলা রাশিতে বিনিয়োগে কিন্তু শুভ আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে যারা ইন্টারনাল এক্সটার্নাল বিজনেস করেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ আটকে থাকা কোনো অর্থ কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে এবার আমি আসছি বৃষ্টিক রাশিতে অযথা আপনি কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন যাদের চোখের সমস্যা রয়েছে তাদের চোখের সমস্যা বাড়বে বিদ্যায় কিন্তু শুভ রয়েছে সমাজে আপনি মিথ্যা অপবাদের শিকার হতে পারেন এবং বিনিয়োগে কিন্তু শুভ এবার আমি আসছি ধনু রাশিতে দীর্ঘদিনের প্রেমের পরিণতি হতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে যারা স্টক বিজনেস করেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ এবং সরকারি চাকরিজীবীদের কিন্তু পদোন্নতি হতে পারে এবার আমি আসছি মকর রাশিতে সম্পত্তি ক্রয় বিক্রয়ে শুভ চাকরিস্থলে আপনার ঝামেলা লাগতে পারে বন্ধুবান্ধব দ্বারা আপনার কোনো উপকার হতে পারে যাদের পেটের সমস্যা রয়েছে তাদের পেটের সমস্যা ভোগাবে এবং ছোট ছোট বাচ্চাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হবে এবার আমি আসছি কুম্ভ রাশিতে হঠাৎ করে লটারি প্রাপ্তির একটি যোগ রয়েছে যাদের কানের সমস্যা রয়েছে তাদের কানের সমস্যা বাড়বে চাকরি স্থলে আপনার ঝামেলা হতে পারে হটকারি সিদ্ধান্ত কিন্তু আপনার নিজের কাজের ক্ষতি করবে এবং আনএক্সপেক্টেড কিন্তু কোনো গেইন হতে পারে এবার আমি আসছি মিন রাশিতে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে দীর্ঘদিনের প্রেমের কোনো পরিণতি হতে পারে যারা জুয়েলারি বিজনেস করেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ এবং ছোটোখাটো একটা অপারেশনের কিন্তু যোগ রয়েছে এই হচ্ছে আজকের দিনের